রোজ অবস্থায় কসমেটিক্স, মেকআপ, লিপস্টিক ও নেল পলিশ ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কি? রোজা অবস্থায় কসমেটিক্স ও সাজ সরঞ্জাম ব্যবহার করা, মেকআপ নেওয়া, লিপস্টিক ও নেল পলিশ লাগানো পরিহার করা উচিত, কারণ এগুলো রোজার শিক্ষা ও আবেদনের পরিপন্থী। সব ধরনের কামনা বাসনা থেকে মুক্ত থাকার নাম রোজা, যেই কারণে রোজা অবস্থায় শারীরিক তথা জৈবিক ক্ষুধা এবং মানসিক ও অভ্যন্তরীণ সব চাহিদাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তবে বিশেষ প্রয়োজনে এসব ব্যবহার করলে যদিও রোজা নষ্ট হবে না, তবে লক্ষ্য রাখতে হবে এগুলো দ্বারা শরীয়ত বিরুদ্ধ বা হারাম কাজে লিপ্ত হয় কিনা, যেমন কপালে টিপ পরা নিষেধ, এসব অবশ্যই বর্জনীয়। নেল পলিশ লাগানো থাকা অবস্থায় অজু বা গোসল শুদ্ধ হয় না, অজু গোসল না হলে অপবিত্র অবস্থায় তার নামাজ পড়াও জায়েজ হবে না। এমনকি নেল পলিশ লাগানো থাকা অবস্থায় কারো মৃত্যু হলে নেল পলিশ তুলে তারপর তাকে গোসল দিতে হবে, নইলে তার শেষ গোসলও শুদ্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।